শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মমতা আমিনুল ইসলাম, পিতা মৃত ইয়া কুপালি, মাতা সাফিয়া খাতুন, গ্রাম ভবানীপুর, ভবানীপুর ইউনিয়ন, বাউলগড়, থানা গাজীপুর, গাজীপুর সদর। যুদ্ধের আগে আমি যখন ছাত্র ক্লাস 7-এ পড়ি, তখন আমরা তো এক স্লোগানই ছিল ছাত্রলীগ ছাত্রলীগ। তো তখন আমার বড় ভাইরা যারা ছিল, বুঝি আর না বুঝি ওনার পিছনে দৌড়াইতাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মূল কথা বলতে কি, তখনও যে যুদ্ধটা কি বা যুদ্ধ করতে হবে ওরকম একটা ফিলিংস আমার মধ্যে ছিল না। আমার মধ্যে একটা কাজ করতো, একটাই চেতনা ছিল যে হ্যাঁ, আমাদের দেশটা পাকিস্তানি শাসন করতেছে, তারা অনেক দূরে দেশে আমাদের শাসন করে, শোষণ করে, এটুকু বুঝতাম। আমাদের দেশটা আমাদের চাই, তো ওই চেতনাটা যখন আমার মধ্যে আসলো, তখন আমি চিন্তা করলাম বড় ভাইরা যখন যাচ্ছে, চাচারা যাচ্ছে, আমিও যুদ্ধে যাব। 20-22 জন একটা টিম গঠন করলো, তারা মোটামুটি প্রস্তুতি। তখন এই এলাকার নেতৃত্বে দিতেন আমার চাচা রফিকুল ইসলাম, রফিক মাস্টার বলতো, গুলো মাস্টার বলতো, আমার আপন চাচা। আমিও যাওয়ার জন্য ঘুরতেছি, বাবা মার কাছে তো ওরকম টাকাও ছিল না, মানে ভাড়া গেলে তো টাকা পয়সারও দরকার আছে। আমি আমার বাড়িতে, আমাদের বাড়িতে দুইটা রাখাল থাকত, একটা হলো গরুর রাখাল, একটা হলো ছাগলের রাখাল। আমাদের 20-30টা ছাগল সবসময় থাকত। তো রাখাল মাঠে ছাগল চড়াইতেছে, আমাদের এদিকে ভাওয়াল মির্জাপুর একটা বাজার আছে। তো আমি কী করলাম, যে রাখালকে বললাম যে তুমি তো সকালে ছাগল নিয়ে আসছো, হ্যাঁ হ্যাঁ, তো তুমি আবার যখন ছাগল নিয়ে যাবা, তখন তুমি বলবো যে আমি তো ছাগল সবই নিয়ে আসছি, কিন্তু আমি যে ছাগল নিয়েছি এই কথাটা বলবো না, আমি যাই যাবো ওই ছাগলটা। তখন আর আমাদের 24 টাকা বিক্রি করলাম, এই 24 টাকা নিয়ে ব্যাগ বানালে আমি এই করলাম কাপড় লদার লে, ঘুরতে 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 সন্ধান পাইলাম যে তারা ওইখানে রেডি হয়েছে। তো আমাদেরকে মূলত ক্যাম্পিং করে নিয়ে গেছিলো, নেতৃত্ব নিয়ে গেছিলো আমাদের এই হাই স্কুলের শিক্ষক রুকনুজ্জামান ভূঁইয়া, ওনার বাড়ি ছিল শিবপুর মানবের এলাকা। আমি হ্যাঁ, ওনার ভবানীপুরে, এবং আমি ভবানীপুরের ছাত্র। যাওয়ার পরে
দেখা গেল যে তারা সব রেডি যাবে, এখন আমি গেছি বানিয়াস্তলা, মানে ভবানীপুরের পাশে, যে সবাই রেডি হচ্ছে সবাই যাবে। আমি যখন যে বললাম যে আমি যাব, তখন আমার চাচা অস্বীকৃতি জানালো, আমাকে প্রথম বুঝ দেওয়ার চেষ্টা করলো যে বাবা তুমি তো ছোট, ওরা যাচ্ছে ওরা ট্রেনিং দিয়ে আসুক, ট্রেনিং দিয়ে আসলে পরে তোমাদেরকে পাঠাও, তোমাকে পাঠাবো। তাই বললাম না কাকা আমি যাবই। তখন আমার চাচা চিন্তা করে আবার বললো যে এক কাজ করা, ওরে 10টা টাকা দাও আর একটা ওই সারের কাগজ, তোমার সাতের ব্যবস্থা ছিল, ওই সারের কাগজ মাথা দিয়ে আমরা রওনা হয়েছি। গ্রুপের কি সবাই ছাত্র ছিল নাকি বিভিন্ন ছাত্র? সবাই ছাত্র। এই কেউ ফরিদ কি তখন ম্যাট্রিক পাস করছি? পাস করছি, দুই একজন আছে ম্যাট্রিক পাস করা, আর আমাদের স্যার তো ওনার বিএসসি স্যার, আমাদের স্যার নেতৃত্বে দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। তো দেখেন এর মধ্যে তো কত চড়াই উতরাই গেল, কত জায়গায় বাধা, আমাদের যাই একটা গ্রামে শেল্টার নিতে হয়েছে, ওখানে সকাল হয়ে যাচ্ছে তখন যে কোনো একটা বাড়িতে লুকাইয়া রাখছে, নসিন্দি দিয়ে লুকাইয়া রাখছে। হাঁটাহুটি ভিন্ন ভিন্ন গ্রামে গেলেই তো বলবো এরা কারা। দিনের বেলা হয়তো কি ঘুমাই থাকা, আবার রাত্রে আমরা হাঁটা শুরু করতাম, হাঁটতে 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 কোথায় ওই যে আলিবাহানগর, হ্যাঁ আলিবাহানগর ওখানে যে আমরা নদী পার হব, ওখানে হলো আমাদের তিতাস আর মেঘনা দুইটা নদী পাশাপাশি বহে, ওখানে যে আবার দালাল ধরতে হইতে, ওই দালালদের ডিউটি থাকতো যে আপনাকে নৌকায় নিয়ে তারা বর্ডার পর্যন্ত পৌঁছে দিবে, বর্ডার পর্যন্ত পৌঁছে দিবে, এটা কয় টাকা দিত এটা ওই আমার স্যারও জানতো। তখন ওই মাঝি বললো যে আপনারা কি ব্রিজে নিজেদের যাবে না রেল লাইন অন্যদিকে পার হয়ে যাবেন উপর দিয়ে? তখন ওই আমরা উপর দিয়ে গেছি কেন, এই ব্রিজের নিচে মানুষগুলি করে মারছে। তখন ওই দালালরা আবার একটা সিগন্যাল নিত যে একটা ফায়ার করলে আর দুইটা ফায়ার করলে বা একটা লাইট টিপলে দুইটা লাইট টিপলে এই সংকেতটা দিত। তখন যখন আমাদের ক্লিয়ার সংকেত আসলো তখন আমরা ধরেন উঠলাম রেল লাইন অনেক উঁচু, যাইয়া ওই পাশে নামব, একদম পল্লি মল্লি খাইয়ে যেয়ে আবার মনে করেন একটা খালের মতো জায়গা ওইখানে গিয়ে পড়লাম। আমরা ওইখানে মাধব দিমনি ওই কুমিল্লা, তো এই মাধব দিমনি অন্দর ওইখানে একটা স্কুল আছে, ওইখান থেকে আমরা কাপড় চেঞ্জ করলাম, আমরা হাঁটা শুরু করলাম। বর্ডার তো তখন খোলা, ওইখানে চেকবুক ছিল না, হাঁটতে 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 আমরা চলে গেলাম সকাল আগরতলা, সকাল হয়ে গেল হাঁপাই না কেন, রাস্তা টাস্তা করাইলো ক্যাম্পে আমাদের, আমরা পদ্মা মেঘনা যমুনা তিতা সেরকম সাতটা ক্যাম্প ছিল, আমরা জানি কোনটাই ছিলাম তত আমার মনে নেই। আমাদের থাকার ইয়েটা ছিল এরকম, মাটি একটু সমান করে দিয়া বালিশ বানাইছে, ওই মাটি চাইছে নিয়া এই এতটুকু চা করে দিয়েছে, এটা হলো বালিশ, উপরে একটা চাটাই দিছে গেছে, আর নিজের কাছে যা আছে তাই। তাই এমনি করে হাঁপানি গেমে চললো। ওই টাইমে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিলো, সেটা হলো আমাদের যে সার ছিলেন ওনাই করতেন বাসানি ন্যাপ, তা আমরা তো আর ওই ন্যাপ ট্যাপ এত কিছু চিন্তা করি না, আমরা তো ছাত্রলীগ জয় বাংলা বঙ্গবন্ধু এটিই বুঝি, অন্তত বেশি আমার আমার ফিলিংসটা আমি বলতেছি, আমার ইয়েটা বলতেছি। একসময় আমাদের টিমটা রেডি হলো, মজিব বাহিনীতে আমাদের টিমটা করলো, আমরা নয়জনের মতো। তা আমাদের সাথে ছিলেন সিরাজ ভাই, আলী আকবর, শেখ মধু, আলী আকবর, তারপরে শেখ শৌকর, ইয়া ফরিদ আলম, ইয়া রশিদ মিদা, এরকম আরেকজন ছিল মজিবর, এরকম আমরা নয়জন একটা টিম। তখন আমাদের যেদিন ফ্লাইটটা হবে সেই দিনই হলো ওই শিবপুর এলাকার পোলাবান্ধের আরেকটা টিম রেডি করছে। মজিব বাহিনীতে তখন স্বাধীনতা ছিল কুদ্দুস মাখন, মেবি ওনার বাড়ি কুমিল্লা, তো ওনাদের কন্ডিশন ছাড়া কিন্তু আবার যাওয়া যাচ্ছে না। তো আমাদের গ্রুপের সাথে কী করলো, ওই ওদের গ্রুপ পড়ে গেল। তো যাওয়ার পরে মনে করেন আমরা একই গ্রামে বাস করি, কেডা আমলি করে, কেডা বিএনপি করে, কেডা জামাত করে, এটা জানা আছে না? তো আমাদের গ্রুপও হাজির, তাদের গ্রুপও হাজির। তখন ওই এলাকার প্রবন্ধে কেছে মাখন ভাই, ওরা তো বাসানি নেপ করে, এই কথা বলার সাথে আমাকে ফ্লাইট ক্যান্সেল, ফ্লাইটটা ক্যান্সেল হলো।
তো ওখানে আমাদের অনেক ভোগান্তি হয়েছে, প্রায় 15-20 দিন আমরা হাঁপানি ক্যাম্পে পড়েছি, খাইয়া না খাইয়া। পরবর্তীতে আমাদের ওই সারের এই ভাই ওনারে খাজা খাজা বলে ডাকতো, ওনার নাম হচ্ছিল আমিনুল ইসলাম, ওনার ছিল মোহাম্মদ ফুরদানা আওয়ামীলীগের নেতা। তো ওনাই আইসিয়া আমাদেরকে রিক্রুট করে নিয়ে গেল আপনি চরিলাম ট্রেনিং ক্যাম্পে। তার মধ্যে একটা কথা রয়ে গেল, সেটা হলো আমরা এখানে যাওয়ার আগেও কিন্তু এখানে গ্রুপ ওয়াইজ কাজ হয়েছে, বিশাল একটা গ্রুপ ছিল। তো এর মধ্যে এই এলাকায় প্রখ্যাত যে পিস কমিটির নেতা ছিল সেই আফসারউদ্দিন সরকার, তখন সাবেক চেয়ারম্যান ছিল, ওনার এই এলাকায় মানুষকে বহুত অত্যাচার করছে। এই আমার এই সিরাজগঞ্জ যে এলাকায় মাস্টারি করতো ওই এলাকায় হিন্দু বাড়ি ছিল, সব সব বাড়িগুলা পুরাই দিল। আমি সচ্চোকে দেখে গেছি, তখন আমাদের একটা পার্ট রয়ে গেল, তোমরা আসবা আমরা যে আবার ডুববো, কারণ আমরা যদি সবাই চলে যাই তাহলে এখানে শেল্টার দিবে কি। তো এর মধ্যে অপারেশন হয়ে গেল, সেই কুখ্যাত আফসার তার সাথে আরো দু একজন সহকারী আপনার ভাওয়াল মির্জাপুরে খতম। তো আমরা সেই বাড়িতে চলে যাওয়ার পরে ট্রেনিং ক্যাম্পে গেলাম, টেন্টের ইনচার্জ ছিলেন আমাদের বাঙালি হকসাপ নোয়াখালীর ওই ভদ্রলোক, আমাদের হল ইনচার্জ ছিল ওই টেন্টের, আর আমাদের ট্রেনিং করাইতেন সেটা হলো ভারতের। আর পাশাপাশি আরেকটা ক্যাম্প ছিল, আমরা এই ক্যাম্পে ছিলাম 2400, আর পাশে আরেকটা ছিল 2400, মানে দুইটা পাহাড়ে। দুইটা ক্যাম্প ছিল ক্যাপ্টেন শর্মা। ট্রেনিং এর পরে আমরা অস্ত্র নিয়ে আমাদের গ্রুপে মনে করেন আমরা 12-14 জন আছি। কোন মাসে? হ্যাঁ, এটা আপনি নভেম্বরের দিকে, নভেম্বরের প্রথম দিক দিয়ে আর গ্রুপ কমান্ডার ছিল শেখ শৌকত, উনি মারা গেছে। তো আসার পথে মনে করেন বিভিন্ন জায়গায় ওইভাবেই আসতে হয়েছে। আমাদের সম্মুখ যুদ্ধটা হয় ওই যে ইজ্জতপুরে, গাজীপুর ভবানীপুরের পূর্ব পাশে ওটা ইজ্জতপুর, এটা গাজীপুরের মধ্যেই, এটা একটা ব্রিজ পুরাই দেওয়ার পরে ওইখানে যে যুদ্ধটা হলো, সবচেয়ে হৃদয় বিদারক হলো যে আমাদের গুলিতে আমাদের ভাই মারা গেল, রাত্রের বেলায় আমরা দেখি নাই, দুই ছেড়ে সমানে ফায়ারিং হচ্ছে। তো ওখানে অনেক রাজাকার মারা গেছে, তারা ব্যাংকারে ছিল, একসময় তারা সিলিন্ডারও করলো, মারা গেল। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার যে আমাদের একজন সাথী ভাই আমাদের গুলিতেই মারা গেছে, বকুল। এর মধ্যে আমরা ওখান থেকে ভেগ করে আমাদের এলাকায় আমাদের আরেকটা ডিউটি ছিল, বিশেষ করে আমরা যে গ্রুপটা, এই গ্রুপটার ডিউটিটা ছিল এই যে রাজেন্দ্রপুর চৌরাস্তা, এতে একটা রাস্তা চলে গেলো কাপাসিয়া, এটার যাইতে ডান পাশে হলো ক্যান্টনমেন্ট আর বাম পাশে হলো লোকাল ভাই। তো এই এলাকায় বেশিরভাগ হিন্দু, বাড়িও কম ছিল, ওরা কী করতো আপনার ওই এলাকায় ঢুকিয়া মানুষের গরু পাশুর নারী পেলে নারী ধরে নিয়ে গেছে, মানুষকে গুলি করে মানুষ বাড়িঘর জ্বালাই দিছে। তো আমাদের ইয়েটা ছিল, কমান্ডিংটা ছিল যে এই এলাকায় আমরা অপারেশন করতে পারি না পারি তাদেরকে প্রোটেকশন দেওয়া। তো আমরা কী করতাম মনে করেন এদিক দিয়ে রাত্রে রাত্রে ওই এলাকায় যে শেল্টার নিত, আপনি প্রত্যুষে তারা যখন মনে করতাম যে ভাইরি এর আগে মনে করেন ধ্রাম ধ্রাম করে কিছু গ্রেনেড মাইন্ড এবং কিছু ফায়ারিং করলে তারা ওই ভয়টা পাইতে যে এই এলাকায় মুক্তিযোদ্ধা আসছে। তো দেশ স্বাধীন হলো, আমরা এরই মধ্যে স্বাধীন হওয়ার আগে দিয়ে আমরা শেল্টার নিলাম আবার ওই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা আছে ওইটাতে, ওই টোটাল এরিয়াটা শুধু আমাদের না, কাপাসিয়া মির্জাপুর এই বিভিন্ন এলাকায় আমাদের ওটাই আমরা পাহারা ছিলাম। তো একটা সময় এসে যখন আবার সরকার আসলো, সরকারকে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম। চলে আসার পরে যার যার অবস্থানে আসি তখন অস্ত্র জমা দেওয়া হয়নি, পরবর্তীতে যখন বঙ্গবন্ধু বললো যে অস্ত্র জমা দেওয়ার জন্য, তখন আমরা ওই গাজীপুরে আমাদের অস্ত্র জমা দিছে, এটা স্লিপও দুই একজনে রাখছে কেউ রাখে নাই। আমি তো লিবারেশনের আগে আমি ক্লাস 7-এ পড়ি, বাট 7-এ তো পুরো ক্লাসটা আমার হয় নাই, আমি 7-এর ছাত্র 7-এ পড়ছি। স্যাররা বলতেছে এই তুমি এই জায়গায় বসছো কেন, আমি বলি কেন স্যার, কয়টা তো 7-এর ক্লাস, আমি তো 7-এর ছাত্র, কয়না তুমি 8-এ উঠছো, বলে স্যার আমি কী করে 8-এ উঠলাম, অটো প্রমোশন হয়ে গেছে, আমি বলে স্যার আমি অটো মটো বুঝি না, আমি ক্লাস 7-এ ছিলাম, আমি 7-এই পড়বো এবং 7-এ পড়েই তারপরে 8-এ উঠবো, যার জন্য ম্যাট্রিক পরীক্ষা আমি 1974 সালে দিন যখন ম্যাট্রিক পাস করলাম, আমি সায়েন্সে ছিলাম, আমি টাঙ্গাইল কালীহাতি থানা ওইখানে
বন্ডেশ্বর একটা গ্রাম, বন্ডেশ্বর ওই সাথী হাতি যেখানে লতিফ সিদ্দিক এবং কাদির সিদ্দিকির জন্ম, এবং ওই কলেজটা করছিলেন লতিফ সিদ্দিকি, ওটা সম্পূর্ণ আবাসিক। ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন লতিফ সিদ্দিকি নিজে, ওইখানে লেখাপড়া করলাম। এত সুন্দর পরিবেশ, এত কিছু, আমাদের খামার ছিল, খাবারও হত নাই সব কিছু, আর টিচার যে গেলে নিচে, প্রফেসর যে গেলে নিচে, আপনার মান সম্মত বাইচা বেছে নিচে। দুর্ভাগ্য যখন 75-এ বঙ্গবন্ধুদের হত্যা করলো, তখন আর ওখানে থাকার মতো অবস্থা নাই। আমরা 2-3 মাস থাকার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। আসলাম, আইসা ভাল কলেজে ভর্তি হইলাম। একসময় আমার বাবা মারা গেলেন, আমি ছিলাম সংসারের বড়, সমস্ত ভার আমার উপরে আসলো, লেখাপড়াও করি। তো একটা সময়ে যে গ্রামে টিকে থাকা খুব কষ্ট, আগে অভাব অনটন ছিল, তো এর মধ্যে আবার বিয়েও করলাম, তখন চিন্তা করলাম কী করা যায়। রুটি রুজির সন্ধানে চলে গেলাম ঢাকায়, ঢাকা যেয়ে আপনি চাকরি নিলাম গার্মেন্টস। চাকরি করতেছি 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 একটা সময় শ্রমিক আন্দোলনের সাথে কিছুটা সম্পৃক্ত হয়ে গেলাম। আমি একটা গার্মেন্টসের জেনারেল সেক্রেটারি ছিলাম উইদাউট কনটেস্টে 2-3 বছর, আর আমার এপিলেটেড ইউনিয়ন ছিল আরও 10-12টা, মোটামুটি ভালো প্রভাব নিয়েছি। এটাকে আবার লাইটিং করছে কমিউনিস্ট পার্টির লোকেরা। একসময় আমি 2.5 বছরে ফুল মেম্বারশিপ পাইছিলাম, যার জন্য আমার নামের উপরে কমরেড। ওখানে একটা সময় পার্টিতে যখন রিক্রুট করে, তখন ওখানে আরেকটা সবক দেওয়া হয়, আপনার শ্রমিক আন্দোলন জীবনে করে তো আর শ্রমিকদের জন্য কোনো কল্যাণ হবে না। তখন এটা আমাদেরকে ওইভাবে টিচ দিল যে শ্রমিক আন্দোলন আমরা করি, কিন্তু শ্রমিক আন্দোলনতে ওই শ্রমিকদের মধ্যেইতে আমাদের প্রতিনিধি থাকতে হবে সংসদে, তখনই শ্রমিকদের কথা বলবে। এই কিন্তু আমি কমিউনিস্ট পার্টির সাথে ইনভলভ। তো চলতেছে চলতেছে, এর মধ্যে দীর্ঘদিন চাকরিও করলাম, চাকরি করে আসে পার্টি মেম্বারশিপও পাইলাম। যে তাহলে প্রশ্ন আসে যে বর্তমানে আপনি কোন দল করেন, কাদের মাধ্যমে ইনক্লুড হয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে? এটা তখন আমাদের ইয়ে ছিল কমরেড ফরহাদ ভাই, ফরহাদ ভাই তখন জীবিত, তারপরে পরবর্তীতে ফরহাদ ভাই যখন মারা গেল, পরবর্তী মঞ্জুরুল হাসান খান এটা নেতৃত্বে দিতেন, তারপরে ছিল ওই যে নুরুল ইসলাম নাহিদ, পরবর্তীতে আওয়ামী লীগে জয়েন করে পরপর 2 বার শিক্ষামন্ত্রী হইলেন। তো এদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, বা এদেরতে জানার অনেক কিছু সৌভাগ্য হলো। তো কমিউনিস্ট পার্টিতে কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা হলো দৈনন্দিন যদি আপনি কাজের সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে কিন্তু আপনার সদস্যবয়স এমনি বাতিল হয়ে যাবে। কিন্তু আমি যে জিনিসটা ধরে রাখছি, আমাকে বহুতভাবে চেষ্টা করছে আওয়ামী লীগে জয়েন করাবার জন্য, শ্রমিক লীগে জয়েন করার জন্য, এর জন্য। তো আমি বলছি আমার আমার তো ওই শিক্ষা দেওয়া হয় না। একজন কমরেড তার জীবনে রাজনীতি বন্ধ করতে পারে, কিন্তু অন্য দলে যেতে পারে না। আমি কিন্তু যাইনি। তো বর্তমানে ইয়েটা অবস্থানটা এই যে আমরা কমিউনিস্ট পার্টি বা আমি কমিউনিস্ট, আমরা কখনো যে সরকার বিরোধী কোনো ইয়েতে ভূমিকা নেই না, সেটা হলো যে সরকার স্বাধীনতার পক্ষের শক্তি সেই সরকারকে সমর্থন করি, এখনও করি, এবং যতদিন বেঁচে থাকে সেটাই করব। এই এলাকায় যদি মনে করেন আমাদের ইয়েটা 3 নম্বর যে আসনটা আছে গাজীপুরে, এনে যদি কমিউনিস্ট পার্টির কোনো সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কোনো প্রার্থী থাকে, একটা ভোট হইলে আমার পাবে, যদি না থাকে আমার ভোটটা আওয়ামী লীগে যাবে এবং গেছে, এটি চলে আসছে। অপকটে স্বীকার করতে হবে যে হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যা করে গেছেন, হাসিনা সরকার যা করে গেছে, বিগত এত বছরে কোনো সরকার করেন নাই। তো সর্বোপরি এই সরকারকে, এই হাসিনাকে আবারও যেহেতু বঙ্গবন্ধুর কন্যা, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি কথাগুলো বলছি, আবারও ওই বঙ্গবন্ধুর কন্যাকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে এ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।